নমস্কার বন্ধুরা অনুষ্কা ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে দেখো পাটি পাটিসাপটা মানে শীতকাল মানে পৌষ মাছ মানেই যেন মনে হয় একটু পাটি সাপটা খাই পাটি সাপটা খাই আর দেখো পাশে পাটালি গুড়ও রাখা আছে তো পাটালি গুড় দিয়েই সাপটাটা বানানো হয়েছে একদম হোম খুব সুন্দর হয়েছিল খেতে তো চলো দেখো এবার আমি সাপটাটা কি করে তৈরি করেছি এখানে দেখো যে পুরটা দেখতে পাচ্ছ এই পুরটাতে আমি আগে দেড় লিটার মতো দুধ নিয়েছিলাম সেই দুধ থেকে আমি ক্যালসিয়াম পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে ক্যালসিয়াম পাউডারটা মিশিয়ে ছানা কাটিয়েছি ছানা কাটিয়ে তার মধ্যে কড়াইতে পাটালি গুড় দিয়ে এই পুরটা বানিয়েছি দেখো পাটালি গুড় দিয়ে পুরটা বানিয়েছে বলেই একটুখানি লাল লাল মতো দেখতে হয়েছে আর কড়াইতে আমি এখন ভালোভাবে পুরটাকে নাড়ছি খুব ভালোভাবে পুরটাকে নাড়তে হবে দেখো আমরা বাইরে থেকেও সন্দেশ কিনে এনে করতে পারি কিন্তু একদম যদি বাড়িতেই আমি হোমমেড যদি বাড়িতেই আমি মাখা সন্দেশ তৈরি করে সাপটা করি তাহলে তার টেস্ট হয় অসাধারণ তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে ছানা কাটিয়ে পুর বানিয়ে করতে পারো খেতেও জাস্ট দারুণ লাগে তোমাদেরও হয়তো ভালো লাগবে একদম ঘরোয়া উপায়ে আমি তৈরি করে নিয়েছি দেখো আর একটুখানি পাশ থেকে একটুখানি জল স্লাইট একটু জল ছিটিয়ে দিতে হবে তা না হলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে দেখো পুটটা আমার তৈরি হয়েই গেছে এরপর আমি পুটটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবং ঢেলে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে কারণ ঠান্ডা না করলে তো যে কোনো পুরি তোমরা ভালো করেই জানো যে একদম ফেটে যায় যে কোনো পুর মানে লুচিতে যখন পুর দেওয়া হয় কড়াইশুঁটির কচুরিতে যখন পুর দেওয়া হয় ঠান্ডা না করলে কোনো পুরি ঠিকঠাকভাবে ভালো লাগে না তো দেখো আমি এবার পুরটাকে একটা প্লেটের মধ্যে ভালোভাবে নিয়ে নিলাম এবার পুরটাকে আমি ঠান্ডা করতে দেব। এটা হয়ে গেল আমাদের পুরের কাজ এরপরে যেটা হবে সেটা হচ্ছে পাটি পাটিসাপটা যে তৈরি করব সেটা আমি এবার কি করে তৈরি করেছি আমি আগের দিন পাঁচশো গ্রাম মতো সেদ্ধ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা একটু ভিজিয়ে রাখলে দেখবে একটুখানি সেদ্ধ সেদ্ধ মতো অনেকটাই হয়ে যায় টোয়েন্টি কি টেন পারসেন্ট মতো হয়ে যায় সেই চালটাকে আমি এবার ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে একদম মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করেছিলাম এমনভাবে মিক্সিতে ভালোভাবে পেস্ট করতে হবে দেখো আমি মিক্সিতে এখন পেস্ট করছি খুব ভালোভাবে পেস্ট করতে হবে যেন চালের একটাও দানা না থাকে খুব ভালোভাবে মিক্সিতে দুবার তিনবার করে ঘুরিয়ে ঘুরিয়ে পেস্ট করতে হবে তা হলে মুখে দানা দানাগুলো পড়লে একদম বাজে লাগবে খেতে আর টেস্টটাও একদম আলাদা হয়ে যাবে তো দেখো আমি মিক্সি থেকে এটা নামিয়েও নিয়েছি এরপর আমি হাঁড়িতে নিয়ে নিচ্ছে দেখো খুব সুন্দর হয়েছে দেখো আমি এখানে হাতাতে ভালোভাবে করে একটুখানি ব্যাটারটাকে ফেটাতে হবে আর এর মধ্যে আমি দিয়েছি মানে চালটাকে পেস্ট করবার পরে এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে চিনি দুধ সুজি আর ময়দা এটাকে দিয়ে খুব ভালোভাবে ফেটাতে হবে এটা আমি হাড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে দিয়ে দিয়ে দেখো খুব ভালোভাবে ফেটাতে হবে যাতে একটু দানা না থাকে চিনি সুজি ময়দা কোনো কিছুরই যাতে দানা না থাকে আর চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে দুধের সাথে আর বাকি যে সমস্ত উপকরণগুলো বললাম সেই উপকরণগুলোর সাথে ভালোভাবে মেশাতে হবে যাতে একটু দানা না থাকে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ব্যাটারটা বানানো হয়েছে আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছে দেখো একদম পুরো পাতলা হয়েছে একদম পুরো মানে কোনো মানে একদম পুরো মিহি হয়েছে কোনো রকমের দানাই নেই এটাকে এইভাবে কিছুক্ষণ ধরে ফাটাতে হবে আর এখানে যে জলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ছানার জল মানে এটা ক্যালসিয়াম পাউডার মিশিয়ে আমি যে দুধটা কাটিয়ে ছানা বানিয়েছিলাম সেটার জল এই জলটাও যদি তোমরা খাও তাহলে যাদের শরীরে ক্যালসিয়াম কম আছে তাদের পক্ষে এটা খুবই উপকার হবে ফাটাফাটিও লাগে খেতে আমিও একটুখানি খেয়ে নিয়েছিলাম ভালো লেগেছিল খুব খেতে আর দেখো এখানে আমার পুটটা ঠান্ডাও হয়ে গেছে এরপরে দেখো আমি একটা ছোট্ট প্লেটের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি তবে পাটিসাপটা তো তোমরা অবশ্যই যেন কোনো সর্ষের তেল ইউজ করা যাবে না আর দেখো এখানে আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে পুরো চাটুটার মধ্যে এরকম এই ব্রাশ দিয়ে তেলটাকে পুরোভাবে ছড়িয়ে দিতে হবে আর এদিকে দেখো আমি যে পুটটা বানিয়ে নিয়েছিলাম সেই পুটটাকে এরমভাবে হাতে করে এরম লম্বা লম্বা সাইজের সেভ করতে হবে তোমরা দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে সেভটা করছে একটু একটু মতো নিয়ে মানে একটু ধরো এই রসগোল্লা বা একটু সন্দেশের সাইজের নিয়ে এরমভাবে হাতে করে এরম লম্বা লম্বা করছে এই লম্বাটাই ওই পাটিসাপটার মধ্যে পুর হবে তো দোকান থেকে কিনে সন্দেশ বানানোর থেকে আমার মনে হয় যে এরকম বাড়িতে দুধ কাটিয়ে সন মানে ছানা তৈরি করে তারপরে সেটাকে সেটা থেকে মানে সন্দেশ বার করে তৈরি করাটা খুবই সহজ হয় আর খেতেও অনেকটা টেস্ট হয় এরপরে দেখো যে ওই ব্যাটারটা যে আমি তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটাকে এরকম হাতা দিয়ে এই ননস্টিকের চাটুর মধ্যে গোল করে করতে হবে দেখো এরকম গোল মতো একটা শেপ হবে তবে যদি গোল নাও হয় যে হাতা দিয়ে তোমরা ব্যাটারটা তুলবে সেই হাতা দিয়েও তোমরা গোল করে নিতে পারো দেখো খুব সুন্দরভাবে গোল করা হয়েছে এরপর আমি একটুখানি চাপা দিয়ে নিলাম যাতে পিছনের সাইডটা মানে ব্যাক সাইডটা হয়ে যায় দেখো কিছুক্ষণ পরে আমি পিছনে মানে চাপাটা খুলে দিলাম আর দেখো যেটা ওই হাতে যে আমি যে এটা বানিয়েছিলাম মানে মাকা সন্দেশে যে লম্বা লম্বা করে মণ্ডটা বানিয়েছিলাম সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এইভাবে করে দেখো রোল করতে হবে যেরকম তোমরা জানো যে মানে এগ রোল যখন করা হয় যেরকম একটা রোলের মতো হয় এটাকেও তেমনি রোলের মতো করতে হবে খুব সহজ এই পদ্ধতিটা আমরা তোমরা খুব চটজলদি বাড়িতে তৈরি করে নিতে পারবে এবং শীতকালের এই মরশুমে সাপটা খেয়ে নিতে পারবে তবে আমি শীতকালে পৌষ মাসে পাটিসাপটা তো না হলে সত্যি কারুরই ভালো লাগে না তোমাদেরও হয়তো ভালো লাগে না ওই জন্য শীতকাল মানে পৌষ মাঘ মাস মানেই হচ্ছে পাটিসাপটা পাটিসাপটা না খেলে যেন মনটা ভরেই না আর পিঠে তো মানে পিঠে স্টার্ট করতে হবে অবশ্যই পাটিসাপটা দিয়ে যেটা খুব সহজ পদ্ধতি এরপরে আরও অনেক শীতকালের পিঠে আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে সেই জন্য প্লিজ তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে থেকো তাহলে নিত্য নতুন যে কোনো রান্নার রেসিপি যখনই আনবো তোমাদের সামনে তোমরা খুব সহজেই পেয়ে যাবে এরপরে দেখো একে একে আমি এরকম পাটিসাপটা বানিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণেই আমার আজকে পাটি সাপটা হবে দেখো পরপর পর আমি পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি দেখো খেতেও দুর্দান্ত হয়েছিল এবং দেখতেও জাস্ট ফাটাফাটি এইভাবেই করে তোমরা তৈরি করবে এরকম ব্যাটার বানিয়ে গোল করে ননস্টিকের অবশ্যই তোমরা ননস্টিকের কড়াই ব্যবহার করবে তাহলে নিচটা লাগবে না এবং ধরে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তো দেখো আমার সাপটা অনেকটাই তৈরি হয়ে গেছে তোমরাও চট জলদি বাড়িতে আমার এই রেসিপিটা থেকে বানিয়ে ফেলো এবং আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের আমাদের আমার এই বানানো রেসিপিটা অনুসরণ করে তোমরা কোনো উপকৃত হয়েছে। নাকি তোমরা অবশ্যই অনেকেই জানো এটা করতে কিন্তু আজকে যেহেতু আমি বাড়িতে এটা দিয়ে স্টার্ট করলাম সেহেতু আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে দিই তো তোমরা অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে তো একটা লাইক করবে আর কমেন্ট তো করবেই তো চলো কমপ্লিট হয়ে গেল আমার রান্না দেখো একদম বাটিসাপটা রেডি একদম গরমা গরম যেন মনে হয় যেন মনে হচ্ছে এখনই খেয়ে নি অনেকগুলো তবে তিনটে চারটের বেশি মিষ্টি জিনিস তো তিনটে চারটের বেশি খাওয়া যায় না তো তোমরাও বানিয়ে ফেলো শীতের দিনে সাপটা দিয়ে শীতকালটা শীতকালের পৌষ মাঘ মাস চালু করে দাও আর অনেক অন্য অনেক নানান রকম পিঠে আছে যেগুলো আমাদের তোমাদের অনেকেরই অজানা তো চলো আমি যেই যেইগুলো জানি সেই সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতো এইটুখানি টাটা বাই